আসছে দরজায়, একটু দেখো না কে আসছে এখন রাত্রেবেলা। তুমি যা দরজাটা খুলো তো, ইনি তিথি, মাইরার বেস্ট ফ্রেন্ড। আমেরিকা প্রবাসে ছিলেন কিন্তু দেশের টানে থাকতে পারেননি, তাই হাজবেন্ডকে নিয়ে দেশে চলে আসলেন তল্পি তল্পা গুটিয়ে। একটি মজার ঘটনার মাধ্যমে তিথি এবং মাইরার ফ্রেন্ডশিপ আমার আর আরশের মধ্যে ছড়িয়ে পড়ে। মাইরা, এই আর বলিস না, ঢাকার রাস্তায় এত জ্যাম, আর আমার জামাই এতক্ষণ ধরে বারবার ঘুরে দেখে আমাকে বলছিল কখন যাবা কখন যাবা। তো তারা ছিল না, ব্যস্ততা ছিল, রাস্তা জ্যাম হয় দেখি তো মানে। এখন বুঝছো কেন যেতে যাচ্ছিলাম না? আমেরিকা থেকে এতদিন পর আমার ফ্রেন্ডটা আসছে, ওরা তো আমাদের বিয়েতে আসতে পারেনি, তা আমাদের অ্যানিভার্সারিতে আজকে উইশ করতে আসছে, তাই না? থ্যাংক ইউ, তোদের জন্য কিছু নিয়ে আসি, ঠান্ডা খাবো না গরম খাবো? ঠান্ডাই হোক, মানে তোর কি খাবি? ঠান্ডা ভাই আপনি? হ্যাঁ ঠান্ডা, জিনিসটা দেখবো না ভিতরে, ও এত শক করে নিয়ে আসে আমার জন্য। খুলো, মাইরা এমন কেন? আমাকে একবার বললও না যে ও রিয়াদকে না, আবির ভাইকে বিয়ে করেছে। তাহলে আজকে রিয়াদ আর আবিরের মধ্যে কোনো কনফিউশনই থাকতো না। আচ্ছা তোরা তো বাইরে যাবি না, আমরা না হয় আজকে আসি। হ্যাঁ যাবো, ঠিক। হ্যাঁ চলো আজকে আমরা যাই। হ্যাঁ আরেকদিন আসবো। ওকে। আমি তো সেটা বলি নাই, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি অফিস থেকে আসার পর দুইটা মিনিট তোমার গল্প করবো, তুমি কিনা ফেসবুকে মাথা ঢুকায় বসে রইছো? দেখো তুমি কিন্তু
ইয়ে মানে কি 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 ছোট ইয়ে মানে বুঝো না মন মন তোমার মন তাহলে তোমার ফেসবুক হাজবেন্ডের মন বড় যাও তুমি তার কাছে চলে যাও চলে যাব থাকো একা চল 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 তুমি যাও বুঝলি সবকিছু আবি ভাই কালকে আমাকে একটা উকিলের কাছে নিয়ে যাবেন এই লোকের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না আচ্ছা তুমি কোনো টেনশন করো না কালকে সকালে সব দেখা যাবে তুমি এখন একটু রেস্ট নাও হ্যাঁ সেটাই তুই কোনো টেনশন নিস না তো তুই আসছিস এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঠান্ডা মাথায় একটা ঘুম দে কালকে সকাল হোক তখন দেখা যাবে তাই না টেনশন করিস না মাইরা মাইরা শুনো এই মাইরা আরুষ কল দিছিল একটু আগে কে আরুষ কল দিছিল তুমি আরুষের ফোন ধরছো হ্যাঁ তা আমার বন্ধু আমার কল দিছে ধরবো না না তুমি তো আরুষের ফোন ধরতে পারো না এটা কি বললা তুমি বোকার মতো তুমি আরুষের ফোন ধরতে পারো না ও মা আমার বন্ধুর ফোন আমি ধরবো না তা কি বলো তুমি এটা কি আসলে তোমার কাছে একটা হেল্প নিয়ে হ্যাঁ তুমি কই তিথিকে হেল্প করবা তুমি আরুষের ফোন কেন ধরতেছো আশ্চর্য কথা তুমি তিথির কথা শুনবা আমি আরশের কথাটা শুনবো না বক্তব্য সভা শুনবা না কেন বক্তব্য সভা আসছে আমি শুনবো না না বক্তব্য সভা থাকতে পারে না ও আমার ফ্রেন্ড তুমি শুধু ওর কথাই শুনবা তুমি তো স্বার্থপরের মতো কথা বলতেছো আমার ফ্রেন্ডরা তুমি আমার ফ্রেন্ড মনে করছো তোমার ফ্রেন্ডই তোমার ফ্রেন্ড আমি স্বার্থপর হয়ে গেছি হ্যাঁ তুমি যুক্তি ছাড়া কথা বলতেছো লজিকলেস কথাবার্তা বলার লোক তো আমি পছন্দ করি না পছন্দ করো না তাহলে বাদ দিয়ে দাও আমাকে তুমি তো আমার সাথে থেকো না আল্লাহ রে ভাই মায়েরা তোমার তো মাথা দেখিয়ে পুরো কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি আমার সাথে থেকো না আমাকে তো এখন তোমার পছন্দ হবেই না অনেক দিন হয়ে গেছে না ওরে আল্লাহ কেন পছন্দ হবে থাকো থাকো না তা বললা তো শিওর তো আমি থাকবো না হলে তো তোমার পোষায় হ্যাঁ থাকবো না হ্যাঁ না থাকলে তো পোষায় হ্যাঁ থাকবো না থাকলে তো সমস্যা নাই তো হ্যাঁ কোনো সমস্যা শিওর ঠিক আছে থাকবো না আমিও থাকবো না এখন আমি এই পাশা ছেড়ে জায়গা তুমি একা থাকো আর আর কোনো ধরনের হ্যাঁ যাও আমি একা থাকতে পারবো আমার কোনো প্রবলেম নাই শোনো লজিকলেস চিৎকার চাচামেচি করবা না আমাকে এই জিনিসটা একদম পছন্দ হচ্ছে না চিৎকার চাচামেচি আমিও করতে পারি তুমি যাবা আমি চিৎকার করে পুরো মহল্লার মানুষ জেগে বোকার মতো কানে কথা বলছো তুমি তিথি তিথি করতেছো আরশ আমার ফ্রেন্ড ওরা হাজবেন্ড হয় আমার বন্ধু ওরা আমাদের তাহলে আমি কেন দুই পক্ষের কথা শুনবো না তুমি তোমার একটা ফালতু ফ্রেন্ডের জন্য তুমি আমার তুমি আমার ফ্রেন্ডকে ফালতু বলতে পারো না থাকবোই না তোমার সাথে আমি আশ্চর্য আমি তোকে ফলো করি তোকে সবসময় দেখে আমি হাসি খুশি তোর সবসময় হাসি খুশি থাকিস তোদের এমন কি হলো যে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসতে বাসা ছেড়ে কম তো হজম করি নাই এই ছয়টা বছর তো কম হজম করি নাই শুনবি তুই হ্যাঁ এই ছয় বছর আমি কি কি হজম করছি কি কি হজম করি শোন আবি আবি কি এসে তুমি ফিরে আসছো কেন কেন ফিরে এসছি তুমি জানো না আমি কিভাবে জানবো গাড়িটা যদি স্টার্ট না হয় আমি অফিসে কিভাবে যাব তুমি জানতে না আমার আজকে একটা জরুরি মিটিং আছে ও গাড়ি তো সবকিছু ঠিকই ছিল আজকে আবার কি হলো তুমি ভুল করে গাড়ির হেডলাইট অন করে দিয়ে আসছো তুমি কি এতটুকু জানো না যে গাড়ির হেডলাইট অন করা থাকলে গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে যায়
কেয়ারলেস একটা মানুষ কিভাবে হতে পারে আশ্চর্য। মাইরা তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমি হেডলাইটটা প্রতিদিন জ্বালা রেখে আসি, এটা একদিন হইতেই পারে, সেটা তুমি সলভ করতেই পারো। ফাইন, তাহলে আমি আমার ক্লায়েন্টকে যেয়ে বলবো, ডিয়ার ক্লায়েন্ট, আমার জামাইয়ের অনিচ্ছাকৃত একটা ভুলের জন্য আজকে আমি এই মিটিং এ আসতে পারিনি, ওকে? এত কিছু শোনার পর তুই কি বললি? বলি নাই, করছি। কি করবি, মারধর করিস নাই তো? কিন্তু একদম ঠিক না। আরে বাবা, তুই তো পুরো কথাটা শুনবি আমার। আচ্ছা বল শুনি। যখন দেখলাম মায়েরা খুব বেশি রেগে যাচ্ছে, তখন আমি সেটা সামলানোর চেষ্টা করলাম। আবি, আমি কিভাবে জানবো? গাড়িটা যদি স্টার্ট না হয় আমি অফিসে কিভাবে যাব? তুমি জানতে না আমার আজকে একটা জরুরি মিটিং আছে? ও, সবই তো ঠিকই ছিল, মানে আজকে আবার কি হলো? তুমি ভুল করে গাড়ির হেডলাইট অন করে দিয়ে আসছো। তুমি কি এতটুকু জানো না যে গাড়ির হেডলাইট অন করা থাকলে গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে যায়? এত কেয়ারলেস একটা মানুষ কিভাবে হতে পারে? আচ্ছা হেডলাইট অন ছিল, আচ্ছা সরি, শোনো, আমি তাহলে সিএনজি রেখে দিয়েছি তোমার জন্য, তারপর তুমি অফিসে যাও। তুমি আবার ফিরে আসছো? কিভাবে জানো না? কিন্তু এইবারে বুদ্ধি কাজ না যাবে। গাড়িটা যদি স্টার্ট না হয় আমি অফিসে কিভাবে যাব তুমি একবার বলো তো। তুমি তো জানতে আজকে অফিসে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই না? ও মা, কালকে তো সব ঠিক ছিল, আজকে আবার কি হলো? কারণ তুমি হেডলাইটটা অন করে চলে আসছিল। তুমি কি এতটুকু জানো না যে হেডলাইট অন করা থাকলে ব্যাটারিটা ডাউন হয়ে যায়? এতটুকু কমন সেন্স তোমার নাই? আর এতটা কেয়ারলেস একটা মানুষ কিভাবে হতে পারে? দেখো আমি কি বোকার মতো কাজটা করলাম, তোমাকে এত বেশি মিস করতেছিলাম যে আমি গাড়ির হেডলাইটটা চলে আসছি। আই এম ভেরি সরি। দেখো আমার জন্য কত ঝামেলা পোহাইতে হলো তোমাকে। তোমাকে মিস করতেছিলা অনেক বেশি। বাবা আমি অনেক সরি, তোমার সাথে এত বেশি রিয়্যাক্ট করা আমার ঠিক হয়নি, একটু বেশি বেশি করে ফেলছি। আরে এটা কোনো বিষয় না, আমরাই তো। শেষমেশ কাজ হলো তাহলে? হবে না আবার, অবশ্যই হইতে হবে, কম তার কষ্ট করলাম না হওয়ার জন্য। কিন্তু এখানে শেষ না, আমি মায়েরাকে সুন্দর একটা কানের দুল কিনে দিলাম খুব শখ করে। তারপর একদিন অফিসে যাচ্ছিলাম, ওকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু কি যেন একটা মিসিং ছিল। দেখি এটা একটু লাগিয়ে দিই। কি? আরে একটা কলোন কিনেছিলাম, এত সুন্দর স্মেল, দেখো সুন্দর না? হ্যাঁ, এই তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কিন্তু কি জানো একটা মিসিং, বুঝছো? মিসিং? কি মিসিং? এই যে ইয়ারিংটা আমি তোমাকে যেটা গিফট করলাম। ও, ওই যে ওই দিন কিনে দিলা ওই ইয়ারিংটা? হুম, জি। ওইটা তো, ও হ্যাঁ, ওইটার একটা পাথর পড়ে গেছে বাবু। তো পাথর খুলে পড়ে গেছে, আমাকে বলতো, আমি সেট করে দিতাম। হ্যাঁ বলতাম, ঠিক আছে, কিন্তু বাবু ওইটা না পরা যাবে না। কেন পরা যাবে না? আমি তোমাকে এত শখ করে গিফটটা করলাম। হ্যাঁ সেটা ঠিক আছে বাবু, আমরা শুধু শুধু এখানে লেট করছি না, আমাদের অফিসের জন্য আমরা লেট হয়ে যাচ্ছি না? চল তো, আসো আসো অফিসে। তাই বলতে পড়বো না, আমি তোমাকে দেখতে চাইছিলাম, গিফট তো করছি তোমাকে, দেখতে ইচ্ছা করে। আচ্ছা আমি তো পড়বো, আমি তোমাকে পরে হচ্ছে ঠিক করতে। ফাঁকা ফাঁকা লাগতেছে, আরে আশ্চর্য।
তোজ অফিস যাবি না? হ্যাঁ যাবো তো আজকে অফিসে। এই আজকে কত তারিখ? 11। আজকে তো আমার প্রেজেন্টেশন ডে, আমি তো ফাইলটা বাসা রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি করবি, বাসা ফেরত যাবি? কখনো না, কোনোদিনই যাবো না। তাহলে প্রেজেন্টেশন ফাইল কি হবে? একটা বুদ্ধি আছে, তুই আমি আমার বাসার নিচে যাবো, আমি নিচে দাঁড়ায় থাকবো, তুই উপরে যাবি। তুই জাস্ট মায়রাকে বলবি প্রেজেন্টেশন ফাইলটা দিতে, বাস তুই নিয়ে চলে আসবি, তারপর আমি অফিসে যাবো। কিন্তু উপরে তো আমার বউ আছে। আরে বাবা, বাসা আমার, আমার বউ দরজাটা খুলবে, তুই জাস্ট মায়রাকে বলবি যে ফাইলটা দিয়ে দিতে, আবির ভাইয়ের ফাইল দরকার, শেষ। তাও যদি আমার বউ চলে আসে? অ্যাভয়েড করবি সুন্দর করে, মেয়েদের বোঝা উচিত যে ছেলেরাও সব পারে। মাইরা, তোর কি মন খারাপ? না তো, মন খারাপ না। আমার না খুব খারাপ লাগছে, এই যে আমাদের দুজনের জন্য তোদের ঝগড়া হলো। খারাপ লাগার কিছু নেই, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। তোর কি খারাপ লাগছে না আবির ভাই যেভাবে চলে গেল? না, খারাপ লাগছে না। আমি কি ওকে যেতে বলেছি? ও তো নিজে থেকেই গিয়েছে। আসুন, ওর প্রত্যেকটা ডিসিশনকেই আমি রেসপেক্ট করি। তবুও তিথি, না না আমি যাচ্ছি। তিথি কে এলো রে? কিছু খাবে? পানি? রাতে কি খেয়েছিলে? আমি তো কিছু রেধে আসতে পারিনি। খাইনি কিছু, প্রয়োজন পড়েনি। কি এত সময় লাগে তোর? আবির ভাইয়া, ভেতরে আসো না। না, ইটস ওকে, আমি যাবো। চল, ম্যাম অফিসে যাওয়া লাগবে না। আচ্ছা, আমরা কি ভেতরে বসে কথা বলতে পারি না? আসলে টাইম নেই তো, আই হ্যাভ টু গো। চল বসে, চল, বাই। সংসার জীবনে ঝামেলা হবে, ঝগড়া হবে, তাই বলে কি তোরা ছাড়াছাড়ি পর্যন্ত চলে যাবি? একদম ঠিক, সংসার মানেই হচ্ছে ভালোবাসার জায়গা। দুজন দুজনে কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস করেই তো হয় সংসার, তাই না? তোরা হাসছিস কেন? কি হয়েছে, বুঝিস নাই? একটু একটু বুঝেছি। মানে তোমাদের ঝগড়াটা ছিল সত্যি ঝগড়া, আর আমাদের ঝগড়াটা ছিল মিথ্যা ঝগড়া। তার মানে সবকিছু প্রিপ্ল্যান্ড ছিল? এক্স্যাক্টলি, আমাদের ঝগড়াটা প্রিপ্ল্যান্ড ছিল, আর তোমরা দুজন এতক্ষণ বসে বসে আমাদেরকে যা বুঝিয়েছো না, সেগুলো 6 বছর আগেই আমরা বুঝে নিয়েছি, রাইট? এক্স্যাক্টলি, তা না হলে এই 6 বছরে 15-20 বার আমাদের ডিভোর্সই হইতো। আর তোকে একটা কথা বলি, যেখানে ভালোবাসা থাকবে সেখানে ঝগড়াও থাকবে। ঝগড়া হচ্ছে ভালোবাসার রিপিট রিপিট, রাইট? আমার মনে হয় এখন এই দুজনকে একটু একা ছেড়ে দেওয়া উচিত, রাইট? আচ্ছা, আমি ছাদে যাচ্ছি, যদি কেউ আসতে চায় আসতে পারে। Thank you.
হয় যদি তোমারই মন তবে হব আমি এক মুঠো রোদ জ্যোৎস্না ছড়ার রাতের মতো হয় যদি তোমারই মন তবে হব আমি উড়াল হাওয়া এতদিন কোথায় তুমি লুকিয়েছিলে বলো যখনই দেখেছি তোমায় এসেছি আমি ভালো এটা কি ছিল হ্যাঁ এটা কি ছিল এভাবে কেউ বউকে ধরে মানে বউকে ধরাই শিখলা না তুমি হ্যাঁ ভুল হয়ে গেছে সরি ইউ শুড বি সরি ফিল করো দেখো তুমি সরি মাফ চাচ্ছি শূন্য মনের অভিলাষ এতদিন